নমস্কার, আমি আরও একবার আপনাদের সামনে ভিডিও নিয়ে। আজকে লাস্ট ভিডিও ছিল যেহেতু আমার গ্রামারের ওপরে, তো আজকে যথারীতি রাইটিং সেকশন অর্থাৎ প্যাসেজ ট্রান্সলেশনের ওপরে একটি ভিডিও। তো যথারীতি পিকেদের সরকারের যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, WBCS-এর জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের যে ডেসক্রিপটিভ পার্টের ইংরেজির যে প্রশ্ন থাকে তার উপরই বেস করে পিকে দে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আমি আজকে আপনাদের সামনে। বোর্ডে প্যাসেজটি প্রথমে দেখে নেব, প্যাসেজটি পুরোটা দেখে নিয়ে পর তারপর লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং তার এক্সপ্লেনেশন। আগে দেখে নিচ্ছি পুরো প্যাসেজটি। রাবেয়া অতি দীনভাবে জীবনযাপন করিতেন। তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল, তাহা হইতেই তিনি জলপান ও হস্তপদাদি ধৌত করিতেন। একখানি ইষ্টকের উপর মস্তক রাখিয়া ছিন্ন মাদুরে শয়ন করিতেন। এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন, আমার এক ধনী বন্ধু আছেন, যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। রাবেয়া উত্তর করিলেন, তুমি ভুল করিতেছ, আমার কিছুরই কোনো অভাব নেই। এই হচ্ছে আজকের প্যাসেজ। একদম যেমন থাকে একটি পুরো সাধু ভাষায় এখানে বাংলাটা রয়েছে, তো সেইভাবে আমি আবারও বলছি যে এই প্যাসেজেও একটা পোর্শন আছে কথোপকথনের, সেই জায়গাটার একরকমভাবে করব। ওই ব্র্যাকেটের আরে সরি ইনভার্টেড কমার মধ্যে যে পোর্শনটা রয়েছে সেটা সেই অনুযায়ী, সেই টেন্স অনুযায়ী তো সেটা ট্রান্সলেশন হচ্ছে। তাছাড়া পুরো ঘটনাটা কিন্তু অতীতে বর্ণিত, মানে পাস্ট টেন্স ব্যবহার করেই আমাদের করতে হবে। এবার আসবো হচ্ছে ট্রান্সলেশনে এবং এক্সপ্লেনেশনে। শুরু করছি ট্রান্সলেশন। প্যাসেজের প্রথম লাইন, রাবেয়া অতি দীনভাবে জীবনযাপন করিতেন, তাহার কুটিরে একটি মাত্র মাটির জলপাত্র ছিল। আচ্ছা, এখানে অতি দীনভাবে, প্রথমে এই জায়গাটা সেটা হচ্ছে হাম্বল, এটার ইংরেজিটাকে আমরা বলবো হাম্বল। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা এরকম যে রাবেয়া lived a very humble life. এই যে অতিদিনভাবে, তাহলে অতিদিনের অতির জন্য a very এবং দিনভাবে humble life, তাহলে রাবেয়া lived a very humble life. পরের লাইন, তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল। এই ধরনের সেন্টেন্সগুলো ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করব। হ্যাঁ, যে তাহার কুটিরে একটিমাত্র মাটির জলপাত্র ছিল, আমার ইন্ট্রোডাক্টরি দেয়ারের ওপরেও ভিডিও দেওয়া আছে, সেখানে ডিটেইলে বলা যে কোন ধরনের সেন্টেন্সগুলো। এই যে একটির মধ্যে একটি, যেমন কুটিরের মধ্যে জলপাত্র ছিল, এরকম বোঝাতে আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি সেন্টেন্সগুলো। তাহলে কি না, there was only an earthen water container বা পট দিতেও পারি আমরা, ওয়াটার পট, অন ওয়াটার কন্টেনার ইন হার হার্ট। তাহলে ওই যে একটিমাত্র মাটির জলপাত্র, অনলি অ্যান আর্দেন ওয়াটার কন্টেনার ইন হার হার্ট। পরের লাইন, তাহা হইতেই, মানে যেই আর্দেন ওয়াটার পটের কথা বা ওয়াটার কন্টেনারের কথা বলা হয়েছে, তাহা হইতেই তিনি জলপান ও হস্তপদাদি ধৌত করিতেন। আচ্ছা, এখানটায় এই জায়গাটায় যে এটা একটা, যেইভাবে আমরা সেন্টেন্সটা গঠন করতে যাব আমরা একটা মোডাল অক্সিলারির হেল্প নেব, কারণ এখানে এরকম যে সেই ব্যাপারটা যেন তার একটা রেগুলার বেসিসে একটা এই কাজটা ছিল, যে তিনি প্রতিদিনই ওইটা থেকে, মানে ওই পাত্র থেকেই জলপান করতেন বা হাত পা ধুতেন। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য আমরা এখানে কি করব, শি ইউজড টু,
আমরা এখানে এই ইউজ টু মোডাল অক্সিলারির প্রয়োগ করছি। মোডাল অক্সিলারির ওপরেও ভিডিও দেওয়া রয়েছে, যদি কারো কনফিউশন থাকে তারা দেখে নিতে পারেন। শি ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ। এখানে ইউজ টুটা রয়েছে, তাই নতুন করে ইউজ টু দেওয়ার আর দরকার নেই। অ্যান্ড ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফিট। কোথা থেকে না তাহা হইতে, তাহলে ফ্রম দ্যাট কন্টেনার। তাহলে শি ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ওয়াশ হ্যান্ডস অ্যান্ড ফিট ফ্রম দ্যাট কন্টেনার। পরের লাইন, একখানি ইষ্টকের ওপর মস্তক রাখিয়া ছিন্ন মাধুরে শয়ন করিতেন। এই যে এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স আমরা প্রচুর পেয়ে আসছি। এই যে রাখিয়া এরকম পেলাম, আমরা একদম এখানে পার্টিসিপেল ইউজ করে সেন্টেন্সটা করব। রাখিয়া হচ্ছে এখানে কিপিং করে দিচ্ছি, কিপিং হার হেড। কার ওপরে? না, একখানি ইস্টকের ওপরে, মানে একটি ইটের ওপরে। তাহলে কিপিং হার হেড অন এ ব্রিক। এবার কি করত? ছিন্ন মাদুরে শয়ন করিতেন, মানে ছেঁড়া মাদুরে শুয়ে থাকতেন। তাহলে কিপিং হার হেড অন এ ব্রিক, শি ইউজড টু লাই অন এ ট্যাটার্ড। এখানে ছিন্ন মাদুর, আমরা টর্নটাও ইউজ করতে পারি অ্যাডজেক্টিভ হিসেবে। ছেঁড়া মাদুর আমরা টর্নও ইউজ করতে পারি, আবার ট্যাটার্ডও ইউজ করতে পারি। অন এ ট্যাটার্ড ম্যাট। তাহলে কিপিং হার হেড অন এ ব্রিক, শি ইউজড টু লাই অন এ ট্যাটার্ড ম্যাট। মানে এখানে ইউজ টু আনার একটাই উদ্দেশ্য, যেহেতু এই কাজগুলো তার প্রাত্যহিক ছিল, অতীতে যে কাজটা রোজ করা হতো সেক্ষেত্রে আমরা ইউজ টু মোডাল অক্সিলারির ব্যবহার করে থাকি। এই জন্য আর এই জায়গার ব্যাখ্যাটা এরকমই যে একখানি ইষ্টকের উপর মস্তক রাখিয়া, তো যখনই এরকম একটা অসমাপিকা ক্রিয়া থাকছে তখন তাকে আমরা এইভাবে প্লেস করব, যে এই যে কিপিং হার হেড অন এ ব্রিক, শি ইউজ টু লাই অন এ ট্যাটার্ড ম্যাট। একখানি ইটের ওপরে মাথা রেখে তিনি ছেঁড়া মাদুরে শয়ন করতেন। এখানে ট্যাটার্ডের জায়গায় আমরা অ্যাডজেক্টিভ টর্নও লাগাতে পারি, TORN, টর্ন ম্যাট, সেটাও লাগানো যায়। তো এই হচ্ছে এই দুটো লাইনের এক্সপ্লানেশন। আসছি প্যাসেজের পরবর্তী লাইন নিয়ে। এবার প্যাসেজের যে অংশটা, অর্থাৎ একটা সংলাপ কথোপকথনের যে অংশটি রয়েছে, সেই জায়গাটা এসেছে যে এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন, আমার এক ধনী বন্ধু আছেন, যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। তো প্রথমে এই সকল দেখিয়া এক ব্যক্তি একদিন তাহাকে বলিলেন, বলেছিলেন, এটা পাস্টেই, এই জায়গাটা করি। এই যে দেখিয়া এরকম আছে, তাহলে কি সিইং অল দিস থিংস, কমা ওয়ান ডে আ পার্সন টোল্ড হার। এখানে বলে রাখি, টোল্ড যেহেতু লাগিয়েছি তাই টোল্ড হার, এখানে টোল্ড টু হার কখনোই করব না, সেড হলে পরে সেড টু হার। তাহলে সিইং অল দিস থিংস ওয়ান ডে এ পার্সন টোল্ড হার, কখনোই টোল্ড টু হার হবে না। আবার যদি সেড করতাম তখন আমাকে দিতে হতো সেড টু হার। আচ্ছা, টোল্ড হার কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে, আমার এক ধনী বন্ধু আছেন, একদম যেহেতু এটা সেই সময়কার
কথা তুলে দেওয়া হয়েছে তাহলে সেটা কিন্তু সেই টেন্স অনুযায়ী হচ্ছে। তাহলে আমার এক ধনী বন্ধু আছেন, আই হ্যাভ এ রিচ ফ্রেন্ড। যদি আপনি আদেশ করেন তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়া দিতে পারি। একটু লম্বা সেন্টেন্স, ভেঙে ভেঙে করব। যদি আপনি আদেশ করেন, এই জায়গায় বলে রাখি আদেশের জন্য তো আমরা অর্ডার এই ভাবটা লাগাতেই পারি, কিন্তু এখানে কোথাও যেন একটা অনুমতি দেওয়ার একটা ব্যাপার, এই জন্য আমরা এখানে পারমিট মানে পারমিশন যাচ্ছে বলে এখানে ভার্ব হিসাবে পারমিটকে আনব। এবং পিকে দে সরকারের বইতে যে ক্লু দেওয়া থাকে সেখানেও কিন্তু পারমিট ভার্বটা দিয়েছে। তাহলে যদি আপনি আদেশ করেন, ইফ ইউ পারমিট, তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়ে দিতে পারি। একটু লম্বা ইফ ক্লজের ভিডিওই আমার লাস্ট ভিডিও ছিল, গ্রামারের উপর দিয়েছিলাম। তাহলে ইফ ইউ পারমিট, এই যে তারপর যে পোর্শনটা রয়েছে, তবে আমি তাহার নিকট হইতে আপনার ব্যবহারের জন্য কিছু সামগ্রী আনিয়ে দিতে পারি, এত বড় সেন্টেন্স দেখে ঘাবড়ানোর কিছু নেই। প্রথমে খুঁজে নেব হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি, এবং ভার্বটাকে ঠিক করে নেব, ভার্বটা হচ্ছে আনিয়া দিতে পারি। এই জায়গাটা এটাকে আগে লিখে নিই, তাহলে কি আই যেহেতু পারি, ক্যান এনে দেওয়া, ব্রিং, তাহলে আই ক্যান ব্রিং। তাহলে ইফ ইউ পারমিট আই ক্যান ব্রিং, কি আনতে পারি না কিছু সামগ্রী, সাম মেটেরিয়ালস। কোথার থেকে না তাহার নিকট হইতে, তাহলে ফ্রম হিম, কেন না আপনার ব্যবহারের জন্য, ফর ইওর ইউজ। তাহলে ইফ ইউ পারমিট আই ক্যান ব্রিং সাম মেটেরিয়ালস ফ্রম হিম ফর ইওর ইউজ। হ্যাঁ, যদি আপনি আদেশ করেন ইফ ইউ পারমিট, আমি এনে দিতে পারি, আই ক্যান ব্রিং, কি এনে দিতে পারি না কিছু সামগ্রী, সাম মেটেরিয়ালস, কোথার থেকে না তার নিকট হতে, ফ্রম হিম আপনার ব্যবহারের জন্য, ফর ইওর ইউজ। তো এইভাবে সেন্টেন্সটিকে, বড় সেন্টেন্সটিকে আমরা ভেঙে ভেঙে করলাম এবং এখানে ইনভার্টেড কমা শেষ হলো। তাহলে সিইং অল দিস থিংস ওয়ান ডে আ পার্সন টোল্ড হার আই হ্যাভ আ রিচ ফ্রেন্ড, ইফ ইউ পারমিট আই ক্যান ব্রিং সাম মেটেরিয়ালস ফ্রম হিম ফর ইওর ইউজ। আসছি পরের লাইনে। রাবেয়া উত্তর করিলেন, তুমি ভুল করিতেছ, আমার কিছুরই কোনো অভাব নাই। আচ্ছা, এখানে এই যে উত্তর করিলেন, এই এই জায়গাটুকু আমার পাঁচটাই হচ্ছে, মানে রাবেয়া আমরা রিপ্লাইড কথাটাও লাগাতে পারি, আবার আনসার্ড এটাও লাগাতে পারি, আবার এখানে তো কোনো কিছু জিজ্ঞেস করা ছিল না, একটা জাস্ট বলেছিল, সেক্ষেত্রে আমরা টোল্ডও লাগাতে পারি। হ্যাঁ, রাবেয়া টোল্ড কি না তুমি ভুল করিতেছ, ইউ আর মেকিং মিস্টেক, ইউ আর মেকিং মিস্টেক, মানে তুমি ভুল করছো, ইউ আর মেকিং মিস্টেক। আমার কিছুরই কোনো অভাব নাই, মানে সাধু ভাষায় দেওয়া, আমার কোনো কিছুরই অভাব নাই। তো এখানে অভাব হচ্ছে ল্যাক লাগাতে পারি আমরা এলএসিকে, তাহলে আই ডু নট ল্যাক এনিথিং, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আই ল্যাক নাথিং, আই ডু নট ল্যাক এনিথিং, এটাকে আমরা এভাবেও এক্সপ্রেস করতে পারি, আই ল্যাক নাথিং। আচ্ছা, এখানে কনভারসেশন শেষ, তো ইনভার্টেড কমা শেষ। তাহলে রাবেয়া টোল্ড, ইউ আর মেকিং মিস্টেক, আই ডু নট ল্যাক এনিথিং, আমার কোনো কিছু, আমার কিছুরই কোনো অভাব নাই। তো এই ছিল আজকের প্যাসেজ, এবং
এবং সেই প্যাসেজের লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং তার এক্সপ্লানেশন। আশা করি সকলের কাছে সেটা অবশ্যই বোঝা গেছে যে কীভাবে লাইন ধরে ধরে করা হলো এবং কখন আমরা কোন টেন্স কীভাবে ইউজ করলাম। এই প্যাসেজ করতে গিয়ে মোডাল অ্যাক্সিলারি ইউজ টুরও একটা ব্যবহার আমরা দেখতে পেয়েছি এবং যথারীতি এখানেও একটা কনভারসেশনের পোর্শন ছিল যেখানে আমরা কীভাবে করলাম সেই জায়গাগুলোকে, তো সেগুলো একটু এখানে আলোচনার বিষয় ছিল। এবং বড় সেন্টেন্সটাকে কীভাবে পার্ট করে করে ট্রান্সলেট করা হলো সেটাও একটা ব্যাপার। যাই হোক, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। অবশ্যই আমার ভিডিও দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আমি আসছি আমার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।